নমস্কার, আমি অতীন্দ্র চক্রবর্তী। আপনাদের বলেছিলাম যে আজকে 11টায় লাইভে আসব, তো সেই পরিপ্রেক্ষিতে লাইভে এসেছি। আজকে যে বিষয়টার জন্য লাইভে এসেছি, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় রানু মণ্ডলকে নিয়ে প্রচুর একটা ঝড় উঠেছে, একটা গুজব রটছে যে রানু মণ্ডল কিছু খেতে পারছে না, অভাবে রয়েছে, খাবার জুটছে না। তো আমি সেই বিষয়েই আজকে লাইভে এসেছি। প্রথমত বলি, আজ থেকে এক বছর আগে রানু মণ্ডল 21 জুলাই আমার ভিডিওর মাধ্যমে রানু মণ্ডল ভাইরাল হয়। পরবর্তীকালে রানুদেকে নিয়ে বম্বে এবং তিনখানা ফরেন ট্যুর করে, সত্যি কথায়। এবং রানুদিকে নিয়ে অনেক গুজবও রটেছিল যে সালমান খান ফ্ল্যাট, এগুলো অনেক ধরনের গুজব রটেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম। রানুদির কি মানে, আমি সব সংবাদ মাধ্যমকে বলবো না, কিছু সংবাদ মাধ্যম রানুদির এই ধরনের কথাগুলোকে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করেছিল। যে তিনটে ফরেনে গেছিলো, তপনদার সাথে রানুদি গেছিলো। তো আজকে রানুদিকে নিয়ে যে গুজবটা রটছে, রানুদি কিছু খেতে পারছে না, ঠিক আছে, এই যে গুজবগুলো রটছে, আমি সেই বিষয়ে বলবো। প্রথমত বলে দিই যে রানুদি খেতে পারছে না, এই কথাটা একদমই ভুল কথা, ঠিক আছে। কিছু সংবাদ মাধ্যম রয়েছে, ইউটিউব সংবাদ মাধ্যম রয়েছে, যারা নিজেদের ভিউয়ার্স বাড়ানোর জন্য এই জিনিসগুলো করছে। রানুদিকে নিয়মিত দেখাশোনা করছে এখন বর্তমানে তপনদা এবং মিঠুদা, এবং আমিও দেখাশোনা করি। লকডাউন গেছে, লকডাউনের মাঝে আমি 2-3 দিন যেয়ে রানুদিকে যেয়ে ফল দিয়ে এসেছি। তপনদারা চাল ডাল যে সমস্ত জিনিস রানুদির টাকা দিয়ে রানুদিকে কিনে দেওয়া হয়েছে, রানুদির বাড়িতে ছিল, ঠিক আছে। কিন্তু কিছু সংবাদ মাধ্যম, কিছু ইউটিউব সংবাদ মাধ্যম, যারা রানুদির কাছে যে ইন্টারভিউর মাধ্যমে রানুদিকে বিভিন্ন ধরনের করতে থাকে, এবং রানুদি যেহেতু মানসিকভাবে কিছুটা হলেও অসুস্থ, সঠিকভাবে কথা না বলার জন্য কোনো, আমি দুটো বাইট দেখেছি, কোথাও রানুদি বলছে যে আমি 5 দিন খেতে পাইনি, আবার কোথাও বলছে যে চাল না থাকার জন্য আমি কালকে খেতে পারিনি। তো দেখুন, রানুদি না খেয়ে কেন থাকবে? রানুদিকে সবসময় রানুদির পাড়ার লোকজনও দেখাশোনা করে, এবং তপনদা মিঠুনদা এরা প্রতিনিয়ত খোঁজখবর রাখে। আমি প্রতিনিয়ত খোঁজখবর না রাখতে পারলেও, যেহেতু আমার বাড়ি থেকে রানুদির বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই, আমি লকডাউনের মধ্যে তবুও 3 দিন মতো আমি যেয়ে, 2-3 দিন যেয়ে আমি কিন্তু ফল সমস্ত কিছু কিনে দিয়ে এসেছি। এরপরেও কিছু সংবাদ মাধ্যম, কিছু কালকে দেখলাম একটা এনজিও রানুদি কিছু খেতে পাচ্ছে না, তাদের ছবি পোস্ট করেছে যে রানুদি খেতে পাচ্ছে না, রানুদির জন্য কিছু চাল ডাল দিয়ে গেলাম। রানুদি খেতে পারছে না এমনটা না, রানুদি খেতে পারতো না। আজ থেকে এক বছর আগে যখন রানাঘাট স্টেশনে পড়ে থাকতো, তখন রানুদি খেতে পারতো না, কিন্তু রানুদির এখন খেতে পাওয়ার মতো সেই জায়গাটা এসছে। অতএব মিথ্যে কথা বা মিথ্যে গুজবে আপনারা কান দেবেন না, রানুদি খাওয়ার মতো জায়গাতেই রয়েছে। রানুদিকে নিয়মিত তপনদা মিঠুদারা এরা দেখাশোনা করে, ঠিক আছে, সব কিছুতেই ওরা রয়েছে, তপনদা মিঠুদা। তো যে সমস্ত গুজবগুলো রটছে সংবাদ মাধ্যমে যে রানুদি খেতে পারছে না অর্থের অভাবে, এগুলো পুরোটাই রং কথা বা পুরোটাই ভুল কথা, ঠিক আছে, আমি এতটুকুই বলবো। এবং অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে রানুদি কেন খেতে পারছে না, তো আমি এটাই বলবো, রানুদি খেতে পারছে না এটা পুরোটাই গুজব, ঠিক আছে। রানুদির পাড়ার লকডাউনে কেউ কাউর বাড়িতে যেতে পারে না, এটা বাস্তব কথা। রানুদি বাড়িটা আমার বাড়ি থেকে বেগোপাড়ায়, মানে অনেকটাই ডিস্টেন্স, তবুও আমি 3 দিন গেছি যে ফল বিভিন্ন। রানুদি একদিন আমাকে বললো যে দুধ নেই, একটু দুধ নিয়ে এসো, আমি দুধ নিয়ে যেয়ে দিলাম, বিস্কুট দিলাম, ঠিক আছে। তপনদারা বাজার করে দেয়, মাছ সবজি সমস্ত কিছুই বাজার করে দেয়, হয়তো একদিন চাল ফুরিয়েই যেতে পারে, কিন্তু এই না যে রানুদি না খেতে পেয়ে রয়েছে। এবার অনেকে প্রশ্ন করছে রানুদির পোশাক পরিচ্ছদ নিয়ে। দেখুন, রানুদি যে সমস্ত পোশাক পরিচ্ছদ পরে সেই পোশাকেই তিনি কমফোর্টেবল, অতএব তার পোশাক পরিচ্ছদ নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, রানুদির পোশাক পরিচ্ছদ নিয়ে প্লিজ আপনারা কেউ প্রশ্ন তুলবেন না, রানুদি ওই ধরনের পোশাক পরিচ্ছদ পরেই কমফোর্টেবল,
ঠিক আছে, আমি এতটুকুই বলবো। কিছু সংবাদ মাধ্যম, আমি সব সব সংবাদ মাধ্যমকে বলবো না, কিছু সংবাদ মাধ্যম যারা সদ্য ইউটিউব সংবাদ মাধ্যম রয়েছে, এরা রানুদিকে নিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছা লটাচ্ছে, মানে রানুদি খেতে পাচ্ছে না, রানুদি প্রচণ্ড খারাপ অবস্থায় রয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে। রানুদিকে নিয়মিত দেখাশোনা করছে তার পাড়ার লোক, তপনদা আছে, মিঠুদা আছে, এরা প্রত্যেকে মিলে রানুদিকে কিন্তু দেখাশোনা করছে। অতএব আপনারা এই সমস্ত গুজবে পা দেবেন না, ঠিক আছে, আমি এতটুকুই বলবো। আশা করছি আমার উত্তরটা পেয়ে আপনারা খুশি হয়েছেন। আমি আমার লাইভটা শেষ করলাম এখানে।